মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। ফলে দ্বাদশ সংসদীয় নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ রইল না বিএনপির। আরো জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ভোটের লড়াইয়ে অংশ নিতে গেল কদিন ধরেই উৎসবের আমেজ প্রার্থীদের মাঝে। দেশ জুড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক পড়ে বিভিন্ন অঞ্চলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। দাখিলের শেষ দিনে জমা পড়েছে সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম। রিটার্নিং অফিসারদের কাছে বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না, এ সুযোগও আর নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল এবং ইতিমধ্যেই সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করা হচ্ছে যে এই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে, এটা বর্ধিত করার কোনো সময় বা সুযোগ নেই, অর্থাৎ কোনো সময় বাড়ছে না। তফসিল পুনর্বিবেচনার সুযোগ না থাকায় নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সুযোগও আর রইল না। নির্বাচনে বিএনপি আসবে বলে সম্ভাবনা, এরকম কোনো সম্ভাবনা নাই, এই ধরনের আলোচনা কোনো না করাই ভালো। দুই দিন পরে হঠাৎ করে বললেন যে আগামী 5ই ডিসেম্বর আবার একটা সুযোগ দেওয়া হলো, দ্যাট ক্যান নট বি ডান, দ্যাট উইল বি ইললিগ্যাল। অন্যদিকে যেসব প্রার্থী আচরণবিধি ভঙ্গ করছেন তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাগুরা 1 আসনের সাকিব আল হাসান, ঢাকা 19 আসনের ডাক্তার এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ 1 আসনের গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে কমিশন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ, প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। অনুসন্ধানী যে কমিটিগুলো রয়েছে তারা অনেকে তাদেরকে ব্যাখ্যা তলব করেছে। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে মত বিনিময় করেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে সাংবাদিকদের জানান আপাতত নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই। আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না, এরপরও আমাদের গোয়েন্দা সংস্থা আমাদেরকে সবসময় ফিট করছে এবং তারা যে তথ্য দিবে তথ্যের আলোকে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা প্রস্তুত আছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।